বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ম্যাচ পেয়েও তা চেপে রাখার দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দেয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন যে কারণে ভারত সফরে নেই তিনি নিষেধাজ্ঞায় থাকা সাকিব এই মুহূর্তে ক্রিকেটের পরিবর্তে ফুটবল নিয়ে ব্যস্ত সময় পার করছেন শুক্রবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কোরিয়ান একটি দলের বিপক্ষে ফুটবল খেলেছেন দেশসেরা এই ক্রিকেটার সামাজিক ফুটবল ক্লাব হ্যাক্সের হয়ে এদিন মাঠে নামেন সাকিব প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ এ ছিল কোরিয়ান এক্সপার্ট টিম ম্যাচটিতে বেশ কজন পেশাদার ফুটবলার নিয়ে গঠিত সাকিবের দল ফুটি হ্যাক্স জয় পায় তিন দুই গোলের ব্যবধানে জানা গেছে প্রিয় পুত্র সাকিব আল হাসানকে ফুটবলার হিসেবে গড়ে তোলারই ইচ্ছা ছিল বাবা মাসুর রেজার কিন্তু ফুটবলের চেয়ে ক্রিকেটেই বেশি পারদর্শী ছিলেন সাকিব যে কারণে ফুটবল ছেড়ে ক্রিকেটে ক্যারিয়ার গড়েন তিনি তবে ক্রিকেটের পর ফুটবলই সাকিবের কাছে সবচেয়ে প্রিয় খেলা যে কারণে ফুটবলের প্রতি সাকিবের ঝোঁক রয়েছে জাতীয় দলের সঙ্গে থাকলে ক্রিকেট মাঠে মাঝে গা গরমের জন্য ফুটবল খেলায় মেতে ওঠেন ক্রিকেটাররা ফুটবল অনুরাগী সাকিব তাই তো এবার মাঠেই খেললেন ফুটবল দুই সালের নভেম্বর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ হওয়ায় ক্রিকেটের পাশাপাশি এ সময়টাতে ফুটবল নিয়ে হয়তো মেতে থাকতে দেখা যাবে সাকিবকে সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজার ইচ্ছা ছিল ছেলেকে ফুটবলার হিসাবে গড়ে তোলার কিন্তু ফুটবলের চেয়ে ক্রিকেটে বেশি পারদর্শী ছিলেন সাকিব যে কারণে ক্রিকেটেই ক্যারিয়ার গড়েন তবে নিষিদ্ধ হওয়ার পরও মাঝে মাঝে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব তবে একা নন তিনি হয়তো কোনো দলের সাথে ফুটবল খেলে থাকছেন এর আগেও আমরা অনেকবার দেখেছি সাকিব আল হাসান ফুটবল খেলতে সঙ্গে নিয়ে এসেছিলেন মেয়ে আলাইনা হাসান অবরিকে বাবার অনুশীলনের সময় আলাইনা ফুটবল খেলায় ব্যস্ত ছিল এর আগেও জাতীয় দলের খেলোয়াড়দের মাঠে অনুশীলনের সময় অনেকবার তাদের ফুটবল খেলতে দেখা গেছে সাকিব আল হাসান ছাড়াও ফুটবল খেলতে পছন্দ করে মুশফিকুর রহিম তামিম ইকবাল সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান নাসির হোসেন মেহেদি হাসান মিরাজ সহ আরো অনেকে